জহিন, অন্ডানসেট্রন অ্যাকচুয়ালি কি হয়, তাকে কোন কোন সমস্যাকে ম্যানেজমেন্ট করার জন্য অন্ডানসেট্রন গ্রুপ কি ইউজ করা হয়, এবং অন্ডানসেট্রন গ্রুপ ইউজ করার পর কি আমাদের সাইড এফেক্ট দেখা দিতে পারে, কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে, এবং যদি কোনো সাইড এফেক্টের মতো সমস্যা চলে আসে আমরা সেটাকে কীভাবে ম্যানেজমেন্ট করব। মেনলি অন্ডানসেট্রন ট্যাবলেট গ্রুপেও বাজারে পাওয়া যায়, সিরাপ গ্রুপেও বাজারে পাওয়া যায়, ইঞ্জেকশন গ্রুপেও কিন্তু সেটাকে বাজারে পাওয়া যায়। তো মেনলি সেটাকে নৌসিয়া এবং ভমিটিং যে সমস্যা সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য সেই গ্রুপকে ইউজ করা হয়ে থাকে, অন্ডানসেট্রন গ্রুপকে ইউজ করা হয়ে থাকে। এই যে অন্ডানসেট্রন গ্রুপ না, সে নৌসিয়া এবং ভমিটিংকে ম্যানেজমেন্ট করার জন্য সেটাকে ইউজ করা হতে। নৌসিয়া হচ্ছে এমন একটা সমস্যা যে পেশেন্ট সবসময় বুঝতে পারবে যে তার বমি বমি ভাব করছে, যেমন উল্টির মতো সমস্যা সবসময় সে অনুভব করতে পারবে, কোনো কিছু খাওয়ার বেলায় সে বুঝবে তার জন্য বমি বমি ভাব করছে, বা প্র্যাগনেন্ট অবস্থায় সে অনুভব করতে পারবে যে যে নৌসিয়া সেই সমস্যা স্টার্ট হয়ে যেতে পারে। তো মেইনলি সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য সেই গ্রুপকে ইউজ করা হয়ে থাকে, অন্ডানসেট্রন গ্রুপকে ইউজ করা হয়ে থাকে। বয়স অনুযায়ী, এজ ক্যালকুলেট অনুযায়ী সেটাকে ইউজ করা হয়ে থাকে। চাইল্ড অবস্থায় অন্ডানসেট্রন সিরাপের প্রয়োজন পড়ে, অ্যাডাল্ট অবস্থায় কিন্তু ট্যাবলেট ইউজ করার প্রয়োজন পড়ে, আর যদি কোনো সিরিয়াস কন্ডিশনে মিন্স খুব বেশি পরিমাণে ভমিটিং স্টার্ট হয়ে গেছে, অন্ডানসেট্রন ট্যাবলেট সেটাকে ম্যানেজমেন্ট করতে পারছে না, সেই সমস্যাকে ম্যানেজমেন্ট করার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু অন্ডানসেট্রন ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে। অন্ডানসেট্রন ইঞ্জেকশনকে ইন্টারভেনাস এবং ইন্টারমাস্কুলার দুনোভাবেই ইউজ করা যায়। তো যখনই খুব বেশি পরিমাণে ভমিটিংয়ের মতো সমস্যা স্টার্ট হয়ে পড়বে সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য অন্ডানসেট্রন ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে। তাছাড়াও কিন্তু এই যে ক্যান্সার ড্রাগ, যে কেমোথেরাপি, সেটাকে ম্যানেজমেন্ট করার ইউজ করার পূর্বে সেটাকে অন্ডানসেট্রন ট্যাবলেট বা ইঞ্জেকশন ইউজ করা হয়ে থাকে, রেডিয়েশন থেরাপি সেই ক্ষেত্রেও সে তখন কিন্তু ইউজ করা হয়ে থাকে, কোনো ধরনের সার্জারি করার পূর্বে বা পরও কিন্তু সেটাকে অন্ডানসেট্রন গ্রুপকে ইউজ করা হয়, কেননা সার্জারি করার পরও কিন্তু তিন দিনের জন্য একটা করে তিনবার করে তিন দিনের জন্য অন্ডানসেট্রনের প্রয়োজন পড়ে, ট্যাবলেটের প্রয়োজন পড়ে, কেননা সার্জারি করার পরও কিন্তু নৌসিয়া এবং ভমিটিংয়ের মতো সমস্যা দেখা যায়, তাই সেটাকে ম্যানেজমেন্ট করার জন্য অন্ডানসেট্রন ইউজ করার প্রয়োজন পড়ে। এটার যে সাইড এফেক্ট, মেইনলি অন্ডানসেট্রন ইউজ করার পর খুব বেশি পরিমাণে সাইড এফেক্ট দেখা যায় না, খুব রেয়ার ক্ষেত্রে কোনো কোনো পেশেন্টের যে সাইড এফেক্ট দেখা যায় না সেটা ইউজ করার পর কোনো কোনো পেশেন্টের যে সাইড এফেক্ট দেখা যায়, ইরেগুলার হার্টবিট হয়ে যেতে পারে, ফিভার চলে আসতে পারে, হেডেক স্টার্ট হয়ে যেতে পারে, ডায়রিয়ার মতো সমস্যা স্টার্ট হয়ে যেতে পারে। যদি এই ধরনের পোর অক্সিজেন সমস্যা হয়ে যেতে পারে, যদি এই ধরনের সমস্যা দেখা যায় না, তো সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা খুবই আবশ্যক হয়ে পড়বে। আর যদি কোনো চিকিৎসক সেটাকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু তখন সেটাকে অন্য মেডিসিন ইউজ করে সেটাকে ম্যানেজমেন্ট করে নেবেন, এবং যে পেশেন্টের মধ্যে অন্ডানসেট্রন ইউজ করার পর সাইড এফেক্ট দেখা দিয়েছে আর কোনো দিন সেই পেশেন্টকে অন্ডানসেট্রন গ্রুপ ইউজ করা হবে না। তো মেইনলি অন্ডানসেট্রনকে নৌসিয়া এবং ভমিটিংকে ম্যানেজমেন্ট করার জন্য সেটাকে ইউজ করা হয়, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, সার্জারি করার পরও কিন্তু সেটাকে এইভাবে মেডিসিন রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন অতি সহজে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি।